আজকে অ্যাসাইলামে নতুন ডাক্তার জয়েন করেছে, ওকে পুরো কাজটা বুঝিয়ে দেবে। অর্জুন দার সাথে আছি আর বন্য প্রেমের গল্প সিজন টু, ইটস আ ওয়েব সিরিজ। সেই সব কথোপকথনেই থাকবে অনেক কিছু কথা, অনেক কিছু কথা উঠে আসবে, অনেক কিছু কথা আপনাদেরকে জানাবো। প্রথমেই ওয়েলকাম টু এগিয়ে বাংলা, কেমন আছো? থ্যাংক ইউ, খুব ভালো আছি। আচ্ছা, এই যে তোমার মানে একটা ডার্ক একটা সিরিজ বলাই যেতে পারে, ডার্ক সিরিজ, একটা ইন্টারেস্টিং, মানুষকে ইন্ট্রিগ করে রেখেছে, যখন স্ক্রিপ্টটা পেয়েছো তুমি, মানে এই সিজন টু এর স্ক্রিপ্টটা যখন পেয়েছো, হোয়াট ওয়াজ গোয়িং ব্যাক টু ইয়ার মাইন্ড? কী মনে হচ্ছিলো যে দিস ইজ মাই ক্যারেক্টার, এরকম একটা ক্যারেক্টার প্লে করতে হবে, কীরকমভাবে প্রিপেয়ার করবে? হ্যাঁ, অন্যরকম গল্প করতে সবসময় ভালো লাগে, ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার, এই এলিমেন্টগুলো খুবই ইন্টারেস্টিং ছিল। আর তার মধ্যে আমার রোলটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তো স্ক্রিপ্টে ছিলই, স্ক্রিপ্ট পড়ে সেটা পরিষ্কার হয়েই গেছিলো। তো সব কিছু মিলিয়েই আমার সবটাই ভালো লাগছিলো, শুধু আমার চরিত্রটা না, গল্পটা। অবশ্যই সিজন ওয়ান খুবই সাকসেসফুল, সেটা আমি আগেও জানতাম, যখন জানতাম না যে সিজন টু করবো তখনই জানতাম। তো আমার সৌভাগ্য এটা আমার কাছে এলো, চরিত্র খুব ভালো লাগলো এবং থ্রিলার্স তো সবসময় ভালো লাগে আমার। আচ্ছা, এই যে তুমি বললে যে থ্রিলার্স তো সবসময় ভালো লাগে আমার কাছে, তো যখন তুমি এই ক্যারেক্টার যখন প্রিপেয়ার করছিলে, তো থ্রিলারের জন্য প্রিপেয়ার করছে, থ্রিলার আর নর্মাল ক্যারেক্টার এর প্রিপেয়ার করতে বেশ একটা বিস্তর ফারাক আছে, তো এইখানে তুমি কিভাবে প্রিপেয়ার করলে নিজের ক্যারেক্টারটা থেকে? ইউ আর প্লেইং ডক্টর, না প্রত্যেক চরিত্রই আলাদা, সেটা আলাদা করে থ্রিলারের জন্য বা লাভ স্টোরির জন্য আলাদা প্রিপারেশন সেভাবে হয় না, ইট ডিপেন্ডস অন দ্য স্ক্রিপ্ট, যা চরিত্রের ডিমান্ড সেরকমই। হোমওয়ার্কটা হচ্ছে স্ক্রিপ্ট আমার জন্য, তার বেশি কিছু না, তার বাইরে খুব একটা কিছু না। তবে ডাক্তারের রোল আগে যেহেতু এরকম করিনি, সাইকিয়াট্রিস্ট যে মেন্টাল অ্যাসাইলামে, সে মোর অফ আ কাউন্সেলার দ্যান ডক্টর, যেভাবে ইনমেটদের সঙ্গে সে ডিল করে, স্কুল টিচারের মতন বুঝিয়ে বলা, কারণ তারা সবাই তো ট্রমার মধ্যে দিয়ে গেছে, তাই জন্য আজকে এই সিচুয়েশনে। তো সেই ক্যারেক্টার গ্রাফটা, ক্যারেক্টারের শেড খুব ভালো লেগেছিলো সেই জন্যেই। আমি তোর সুদীকে যে কোয়েশ্চনটা জিজ্ঞেস করলাম, এই কোয়েশ্চনটা না জিজ্ঞেস করলেই নয়, সেটা হলো সবকটা ক্যারেক্টারের একটা ইনটেক আছে, যখন তুমি অন্য কয় ক্যারেক্টারসগুলো করেছো সেখান থেকে কিছু একটা নিয়েছো, অনেক কিছু দিয়েওছো সেই ক্যারেক্টারটাকে, এই ক্যারেক্টারটা যখন করছো ডক্টরের ক্যারেক্টার, তখন তার থেকে কিছু নিয়েছো তাকে দিয়েওছো, তো তুমি অ্যাজ আ হিউম্যান বিং কতটা চেঞ্জ হয়েছো, কতটা প্রোজ অ্যান্ড কনস তোমার মধ্যে এসছে? আমার চরিত্র কনিষ্ক রক্ষিতের মতন ঠান্ডা মাথা আমি নই, সেটা শেখার মতন, সেটা অবশ্যই নিয়েছি। আর অন্যান্য আজ অবধি যে যেই চরিত্র অভিনয় করেছি তার থেকে, নেওয়ার থেকেও বেশি, প্রত্যেক চরিত্রের ক্ষেত্রে প্রত্যেকটা প্রজেক্টেই বাস্তব জীবন থেকে ইন্সপিরেশন পাই, কারণ অভিনয় শেখা সবার থেকে, ফের রাস্তায় যদি পাঁচজনকে অবজার্ভও করি নতুন অনেক কিছুই শেখা যায়, তো অবজারভেশনটা খুব ইম্পর্ট্যান্ট। তো সেটাই, কোনো ফেমাস অ্যাক্টরের কোনো ছবি দেখে ইন্সপিরেশন নেওয়ার থেকে আমার মনে হয় বাস্তব জীবনের জিনিসপত্র মনে করা, বাস্তব জীবনকে স্টাডি করা, ইন জেনারেল খবর কাগজ পড়া, বই পড়া, ভালো ভালো ছবি দেখা, সব কিছু মিলিয়েই আমার মনে হয় একজন আর্টিস্টের গ্রোথ। কোয়েশ্চেনগুলো করা হচ্ছে ছোট, স্ক্রিপ্ট অ্যান্ড ভেরি প্রিসাইজ অ্যান্ড উইচ ইজ একেবারে টু দি পয়েন্ট, এটা আমি বলবো। আচ্ছা, এই যে তুমি বললে যে বাস্তব জীবনে লোকজনকে দেখে শেখা রাদার দেন কোনো মুভি বা কিছু একটা দেখা, তো এই কনিষ্ক ক্যারেক্টারটা যখন তুমি প্লে করেছো, হি ইজ এ সাইকিয়াট্রিস্ট অ্যান্ড হি ইজ ভেরি কাম বললে, তো এরকম কি কোনো ডাক্তারকে দেখা হয়েছে, তাকে দেখে মনে হয়েছে যে আচ্ছা দিস ইজ লাইক, এটা ইম্যাজিনারি, এরকম আমি একটা হতে পারি? আজ অবধি যে কজন ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে, দে হ্যাভ অল বিন ভেরি কাম, ভেরি আন্ডারস্ট্যান্ডিং। আমার ডাক্তারের সাথে খারাপ এক্সপিরিয়েন্স একটাও মনে পড়ছে না এই মুহূর্তে। অনেক রকম, ছোটোবেলা থেকে এখন অবধি অনেক ডাক্তারের সঙ্গে আলাপ হয়েছে বিভিন্ন কারণে, সবাই খুব কাম, কারণ এই জন্যই হয়তো বেশিরভাগই যাদের কথা আমার মাথায় আসছে এখন প্রত্যেকেই খুব সিনিয়র, সেই জন্য হয়তো, কারণ অনেক একই কেস অনেক দেখেছেন, সিমিলার জিনিস অনেক শুনেছেন, তো দে ওয়ার অল ভেরি কাম ওয়েন দে ওয়ার ডিলিং উইথ মি অর মাই ফ্যামিলি মেম্বার্স। তো যেটা আগের প্রশ্নে বললাম সেটাতেই ফিরে যেতে হয়, তো এনাদের থেকে একটু একটু করে, সবার থেকে একটু একটু করে ইন্সপিরেশন নিয়ে রয়েছে এর মধ্যে, বলা যেতে পারে খানিকটা।
আচ্ছা, এখান থেকে সব থেকে এই যে স্ক্রিপ্টটা যখন তুমি পড়লে, তখন তোমার সব থেকে ইন্টারেস্টিং লাইন ওই টু লাইনার কোনটা লেগেছে? মানে এক একজনের ডায়লগ খুব ভালো লেগে থাকে, যেটা চিরকাল থেকে যায়, বা তুমি যখন হয়তো কোনো কিছু গুনগুন করছো বা তখন মনে করবে আচ্ছা এই লাইনটা না খুব সুন্দর ছিল, এটা আমার না ভালো লেগেছে। তোমার কোনো ডায়লগ, কোনো স্পেসিফিক ডায়লগ মনে আছে? পুরোটা খুব হার্ড হিটিং তো, আর ডার্ক, যেটা আগেই তুমিও বললে। তো একটা জায়গায় আছে যখন একজন পেশেন্টের ট্রমা ডিসক্রাইব করছে কনিষ্ক অফিসার বিনাপানির কাছে, তখন বলে যে তার এই জিনিস হওয়ার পরে যখন সে ঠিক করলো পুলিশে জানাবে, তার নিজের বাড়ির লোকটাকে পিটিয়ে আধমরা করে খালের ধারে ফেলে দিয়ে, এটা খুব হার্ড হিটিং ছিল, পুরোটাই হার্ড হিটিং। প্রত্যেকটা ইনসিডেন্ট যা দেখানো হয়েছে ওয়েব সিরিজে হার্ড হিটিং, সব কটা ডায়লগ হয় ইনফর্মেটিভ, মানে ড্রামাটিক, কিছু না কিছু মানে টান টান তো পুরো সিরিজটাই। তো এটা একটু বেশি হার্ড হিটিং লেগেছিল। যারা ট্রেলার দেখেছো বা দেখেছেন তাদেরকে, মানে তারা নিশ্চয়ই জানেন যে খুব, যেটা অর্জুনদা বললো, খুব হার্ড হিটিং আর খুব রিয়েলিস্টিক, এটা বলা যেতে পারে। এইবার তুমি অ্যাজ আ ক্যারেক্টার, তুমি অ্যাজ আ রিয়েল অ্যান্ড রিয়েল, তোমার দুটো এক ডিফারেন্ট বোথ ওয়ার্ল্ডস আছে। তো এই যখন এই সেটে যখন তুমি স্টেপ ইন করলে, এই বন্য প্রেমের গল্প যখন স্টেপ ইন করলে, তখন নিজেকে কতটা চেঞ্জ মনে হলো, অ্যাম্বিয়েন্স কীরকম ছিল সেটের? এটা এই প্যান্ডামিকের মধ্যে লকডাউন উঠে যাওয়ার পরে পুরোপুরি উঠে যায়নি, তখন স্টেট গভর্নমেন্টের টুয়াইস উইকলি লকডাউন চলছিল। এটা প্যান্ডামিকের পরে বা প্যান্ডামিকের মধ্যে বললেও চলে, এটা প্রথম কাজ ছিল। তো প্রথম দিন ওয়াজ ভেরি স্ক্যারি, একটু বেশি অ্যাংজাইটি চলছিল, কারণ আমাদের তো শর্টের সময় মাস্ক খুলতেই হবে, যেরকম ইন্টারভিউর সময় খুলেছি। ইন্টারভিউর বাইরে আমরা কিন্তু পরেইছিলাম, আপনারা আবার রাগ করবেন না, এটা প্রত্যেকেরই পরে থাকা উচিত, আমরাও পরেই থাকি, কিন্তু সেটা শ্যুটিংয়ের ক্ষেত্রে তো সম্ভব নয়। তো খুবই ভয় ছিল, কিন্তু চার পাঁচ দিন যাওয়ার পরে এখন তো আরও বেশি কনফিডেন্স বেড়েছে, কিন্তু কনফিডেন্স বেড়েছে মানে এই নয় যে কমপ্লেসেন্ট হয়ে যাব, সেটা কখনোই না। বেশি ওস্তাদি ভালো নয়, সাহসী হওয়া ভালো, বোকামিটা ভালো নয়। খুব সুন্দরভাবে একটা সোশ্যাল মেসেজও কিন্তু আমরা পেলাম। আচ্ছা, এইবার যেটা না বললে না, এটা মনে হয় ক্লিশেড কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা সবাই বলবে, এটা মানে দিজাভু। আচ্ছা, এই তনুশ্রীর সাথে অ্যাক্টিং করে কেমন লাগলো? সব থেকে সিম্পল কোয়েশ্চেন এটা। খুব ভালো, প্রথমবার একসঙ্গে কাজ করলাম, তবে তনুশ্রীর কাজ তো দেখেইছি ভীষণ ভালো কাজ। এখন আমার সৌভাগ্য একসঙ্গে কাজ করার সুযোগ হলো, সিজন ওয়ান এত সাকসেসফুল, সেখানে মৃণালিনীর চরিত্র অলরেডি দর্শক তারা জান, তারা তাদের পরিচিতি রয়েছে মৃণালিনীর সাথে, সেখানে আমি নিউ এন্ট্রেন্ট এই সিরিজে সিজন টুতে, তো একটা খানিকটা প্রেশার তো ছিলই, তবে এত কমফোর্টেবলি কাজটা হলো, পুরো ইউনিট এত ভালো, কারণ আমি একমাত্র নতুন এই ইউনিটটাই সিজন ওয়ানে ছিল, তো শ্রী অ্যাজ দ্য লিড ক্যারেক্টার তো ছিলই, ছিল বটেই। তো সেখানে এসে এভরি ওয়ান মেড মি ভেরি কমফোর্টেবল, তো ওয়ার্ক এনভায়রনমেন্ট যখন ভালো হয় তখন কাজটা করতে আরও ভালো লাগে। বেশি সময় নেব না, শুধু দুটো প্রশ্ন আমার বাকি আছে, আর যেটা আগেও তনুশ্রীর ক্ষেত্রে হয়েছে সেটা হলো আমরা পোল করেছিলাম, সেই পোলের মধ্যে একটা কোয়েশ্চেন উঠে এসছে, আর ওই কোয়েশ্চেনটা না বললেই নয়, কারণ কি ওখান থেকে না হলে খুব কথা আসবে। সেটা হলো সব থেকে পপুলার কোয়েশ্চেন ছিল যে অর্জুনদাকে যেটা যেরকম অনস্ক্রিন দেখা হয়, অফ স্ক্রিন কি সেরকম? না, একদমই না, এই ক্ষেত্রে তো একদমই না, অত শান্ত, অত ওয়েল স্পোকেন, অত বুঝিয়ে বলা সবসময় সেটা আমি নই, তাই জন্যই বোধহয় কনিষ্কর মতন একটা প্রফেশন নিয়ে আমি নেই। কিন্তু এটাই মজা, যেহেতু আমরা অনেক রকম মানুষ সাজি প্রত্যেকটা প্রজেক্টে, আমার মনে হয় ফ্লেক্সিবিলিটি থাকা ভালো, তবে অনস্ক্রিনের সঙ্গে ওই জন্যে কোনো চরিত্রের সঙ্গে বাস্তব অর্জুনের মিল না থাকাই ভালো। একদম বলে দিল, না থাকাই ভালো। এবার লাস্ট প্রশ্নের দিকে এগিয়ে যাব, সেটা হলো পুজোতে কী করা হচ্ছে? আমি খুব বোরিং ধরনের মানুষ, প্রত্যেক বছর যা করি, এবারে প্যান্ডেমিকের জন্য কিছু চেঞ্জ হচ্ছে না আমার, কারণ বাড়িতেই থাকতে ভালোবাসি এবং পরিবারের সঙ্গে বাড়িতে হাউস পার্টি সেটাকে বলা চলে না, গেট টুগেদার যেগুলো করি সেটাই করব। বাড়িতে খাওয়া দাওয়া করাটা অনেক ভালো, এমনিতেই ভিড় পছন্দ করি না, এবারে তো সেটা অ্যাডভাইজেবলও নয়। আপনারা যারা করবেন নিশ্চয়ই আনন্দ সবারই করা উচিত, প্রিকশন নিয়ে প্লিজ করবেন, সেটা মাস্ক স্যানিটাইজার সব কিছু নিয়ে বেরোবেন। আশা করছি এই ভিড় অ্যাভয়েড করা, অ্যাভয়েড হয়তো পুরোপুরি করা যাবে না পুজো মানেই তাই, কিন্তু যতখানি সম্ভব যদি আপনারা একটু কেয়ারফুলি করেন তাহলে ভালোই, কারণ আবার নাম্বার অফ কেসেস স্পাইক করলে আমাদের উপরেই লকডাউন আসবে, প্রবলেমটা আমাদেরই ফেস করতে হবে। তো আমার জন্য খুব একটা চেঞ্জ নেই, একটু গাড়িতে কাঁচ তুলে একটু ঘুরে আসবো,
কাছাকাছির মধ্যে একটু দেখে আসবো, কারণ পুজোর এই যে আমেজটা, এই অ্যাটমসফিয়ার, এই ফ্লেভারটা তো মিস করা যায় না। তো একটু হয়তো বেরোবো, কিন্তু সেটা গাড়ি থেকে নেমে প্যান্ডেলে ঢুকে ওইগুলো পরবো না। বেশ অ্যাডভাইজেবল, কেমন লাগলো এই ভিডিওটা জানাতে একদম ভুলবেন না। আর প্লিজ গো অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, হিট দ্য লাইক বাটন। সানি ঘোষ রয়ের নতুন ওয়েব সিরিজ বন্যপ্রেমের গল্প সিজন টু আসতে চলেছে। আর সত্যি তাদের সাথে, মানে তনুশ্রীদি এবং অর্জুন চক্রবর্তীর সাথে অনেক কিছু জানতে পারলাম, কথোপকথনে অনেক কিছু জানতে পারলাম, আপনাদেরকে অনেক কিছু জানাতে পারলাম। কেমন লাগলো এই ভিডিওটা জানাতে একদম ভুলবেন না। আমি রেশুদা চার্জি আর আপনারা দেখছেন এগিয়ে বাংলা নিউজ। ভালো লাগলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। নমস্কার।